আছেন। আমি এফআর ক্রিয়েশন থেকে শোভন বলছি। আজকে আমি যে টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাবো, আসলে আমরা অনেকেই উইন্ডোজ সেটআপ নিয়ে একটু টেনশনে ভুগি। আজকে আমি দেখাবো বাসায় বসে আপনি কীভাবে পেন ড্রাইভ দিয়ে বুট করে আপনি সহজেই উইন্ডোজ 10 সেটআপ করতে পারেন। তো তার আগে একটি কথা বলে নিতে চাই যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি ভিউ লাইক শেয়ার দিন, তাহলে আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু এডুকেশনাল টিউটোরিয়াল অ্যান্ড শিক্ষণীয় কিছু বিষয়গুলো আমরা আপলোড করতে পারব, আমরা উৎসাহিত হব। ধন্যবাদ। তো চলুন দেখা যাক কীভাবে আপনি ঘরে বসে আপনার পেন ড্রাইভ দিয়ে বুটেবল করে উইন্ডোজটি সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে আমরা কাজটা করব। তো প্রথমে আমরা উইন্ডোজ 10 আমরা কাজটা করব। তো আমরা হচ্ছে প্রথমে ফাইলে ঢুকব, ঢুকে এখানে আসলে মাই কম্পিউটার শো না করলে তখন দিস পিসিতে গিয়ে আমাদের এই যে পেন ড্রাইভটা যেখানে আছে সেখানে দেখাচ্ছে আমার আগে একটা উইন্ডোজ করা ছিল উইন সেট আপ। তো এটাকে আমি নতুন করে ফরম্যাট মেরে নিচ্ছি, ফরম্যাট মেরে পেন ড্রাইভটা খালি করে নিচ্ছি। তো হ্যাঁ, ফরম্যাট হচ্ছে ফরম্যাট কমপ্লিট। তো এভাবে ফরম্যাট করার পর আমার পেন ড্রাইভটা একেবারে খালি হয়ে গেল। এখন আমি যে সফটওয়্যারটা দিয়ে সেট আপ করবো ওটার নাম হচ্ছে উইন সেট আপ প্রো। এখানে 64 বিট আছে, যেহেতু আমার উইন্ডোজটি 64 বিট, তো আমরা 64 বিট দিয়েই করবো। তো সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে আমার পেন ড্রাইভটি দেখা যাচ্ছে। তারপর আমি একটু রিফ্রেশ করে নিব, রিফ্রেশ করে আবার পেন ড্রাইভটা অন্য কোনো পেন ড্রাইভ আসলো কি না সেটা আমাকে ফলো করতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে যে অটো ফরম্যাট অপশনটি আছে এই অটো ফরম্যাট অপশনে টিক চিহ্ন দিয়ে নিব। হ্যাঁ, এখন এখানে FAT32 শো করছে, আমি এটাকে NTFS দিয়ে নিব আমার সুবিধার্থে। তারপরে হচ্ছে আমার এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো প্রথমে হচ্ছে উইন্ডোজ XP 2003, তারপর হচ্ছে উইন্ডোজ 7, 8, 10। তো যেহেতু আমরা 10 বুটেবল করব, তো আমরা দ্বিতীয় অপশনে ক্লিক করে এখানে আমার ফাইলটি চাচ্ছে। তো আমার যেখানে ফাইলটি রাখা আর কি, আমাদের ISO ফাইল লাগবে। এখানে আপনি ISO ইমেজ ফাইল উইন্ডো নেট থেকে নামিয়ে নিতে হবে, অথবা আপনার যদি ইমেজ ফাইল থাকে তাহলে লাগবে না। ISO ফাইলটি এখানে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে নিচে দেখেন একটা অ্যাডভান্স অপশন আছে, এখানে এসে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে একটু কাস্টম করে নিব, যে কাস্টম নেম, যেমন আমি যেন নামটা কাস্টম করে দিতে পারি। তো এখানে দেখেন দেয়া আছে নিচের দিকে কাস্টম মেনু নেমস অর ফর ভিস্তা 7, 8 সার্ভার সোর্স। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমার আমার ফাইলটা চলে আসলো। দেন আমি এখানে গোতে ক্লিক করব। হ্যাঁ, এখানে আমাকে বলতে ম্যাস একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা কোনো ব্যাপার না, ওসব পার্টিশন চলে যেতেই পারে। সো মনে করেন আপনার যদি শুরু থেকে যদি ফরম্যাট না দেন সেই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে ও অটো ফরম্যাট নিয়ে নিবে, দিলেও না দিলেও ও একটা অটো ফরম্যাট নিয়ে নিবে পেন ড্রাইভটি, নতুন করে ফ্রেশ করে নিবে। তারপরে হচ্ছে আপনার পেন ড্রাইভটি এখন বুট অপশনে চলে যাচ্ছে। তো এখন যে আমার যে ওএসটা আছে, যে ওএসটা আমরা দিলাম উইন্ডোজ 10 প্রো দিয়েছি আমরা এখানে, তো এগুলো এখন লোডেড হতে থাকবে। দেখেন এখানে কাস্টমাইজ করার জন্য অপশন এসছে। তো আমরা প্রথমে এটাকে দিয়ে দিলাম Win 1, যেহেতু এখানে আমরা ইচ্ছে করলে 2টা বা 3টা উইন্ডোজ রাখতে পারবো স্পেস অনুযায়ী। তো এখানে আমরা প্রথমে দিয়ে দিলাম উইন্ডোজ 10, যেহেতু আমরা এখন 10 করব, তো উইন্ডোজ আমাদের সুবিধার্থে কাজের সুবিধার্থে নাম দিয়ে দিলাম উইন্ডোজ 10। দেন ওকে, উইন্ডোজ 10 প্রো লিখে দিলাম। দেন ওকে। এখন হচ্ছে আমার এটি পেন ড্রাইভটি অলরেডি বুট অপশনে চলে গেছে। এখন হচ্ছে আমার উইন্ডোজটা আমি পেন ড্রাইভের মধ্যে নিয়ে নিচ্ছি,
কারণ যখনই বুট করব যেন উইন্ডোজটা আমরা সেট আপ দিতে পারি। তো এখন এটা একটু সময় লাগবে ভিউয়ার্স, তো আস্তে আস্তে শুরু হবে ফাইলটি। যখন পুরো ফাইলটি নিয়ে নিবে আমাদের, তখনই হচ্ছে আমরা পেন ড্রাইভটা পিসি থেকে উইন্ডোজ সেট আপ করতে পারবো। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের পেন ড্রাইভটি পুরো কমপ্লিট হয়ে যাবে, বুটাবল হয়ে যাবে। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে, যে কাজ করার আগেই শুরুতে আপনার ডেস্কটপ বলেন ল্যাপটপ বলেন পেন ড্রাইভটি হচ্ছে ওখানে লাগিয়ে নিতে হবে ইউএসবি পোর্টের মধ্যে। দেন হচ্ছে আপনার পেন ড্রাইভে ইচ্ছে করলে মাই কম্পিউটার থেকে ফরম্যাট দিতে পারেন। আবার এখানে আমি একটা বিষয় দেখিয়ে দিয়েছিলাম যে এখানে একটা অটো ফরম্যাটের অপশন আছে, যখন পেন ড্রাইভটি বুটাবল হবে তখন এটা অটোমেটিক্যালিও নিয়ে নিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে লোকেশনে ফাইলটা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এখন মোটামুটি কাজ আমার মনে হচ্ছে 95%-এর মতো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এটা ফাইলটা লোডিং হয়ে যাবে। ফাইলটা লোডিং হওয়ার পরে ভিউয়ার্স যে কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পিসিটি রিস্টার্ট মেরে তারপর হচ্ছে বুট করে উইন্ডোজটি দিতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, এখানে যদিও আমি বুটাবল করলাম পেন ড্রাইভ, বাট আপনি এখান থেকে মাই কম্পিউটার থেকে বা উইন্ডোজ থেকে কিন্তু আপনি এই পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করতে পারবেন না। আপনাকে অবশ্যই পিসিটি রিস্টার্ট করে দেন হচ্ছে আপনার বুটাবলে বুটে গিয়ে আপনি পেন ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আপনাকে তখন উইন্ডোজটি আপনি সেট আপ করতে পারবেন। তো এভাবে ভিউয়ার্স ঘরে বসে আপনি উইন্ডোজটি সেট আপ করতে পারবেন খুব সহজেই। তারপরে আমরা পরবর্তী একটি টিউটোরিয়ালে আমরা দিয়ে দিব কিভাবে বায়োস থেকে বুট করবেন আপনার পেন ড্রাইভটি। তো অপশনটি আমরা দেখিয়ে দিব ভিউয়ার্স। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদেরকে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক দিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ভিউয়ার্স।